আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে আপনি কি উপকৃত হতে পারলেন না? আরেকটা পথ আছে, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করে বের করতে পারলেন না, আল্লাহর নবী অক্ষম, এত বড় পাপ করেছেন, তবে আপনি শিরিক করেননি। এমন একটা পাপ যেমন বেনামাজি, নামাজই পড়ে না কোনোদিন, এ মরে গেছে তবে লোকটা শিরিক করেনি। মুসলিম বেনামাজি তিন প্রকার, আপনারা ভুল বুঝবেন না আমার আলোচনায়। বেনামাজি কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার যারা সালাতকে নামাজকে বিশ্বাসই করে না, যারা নামাজকে বিশ্বাসই করে না, আরে নামাজ পড়া লাগবে না, বড় মানুষকে নিষেধ করে, এরা হলো খাঁটি কাফের। ওর নাম যদি আব্দুর রহিমও হয় আব্দুল্লাহ হয়, এ কি কাফের, একবার খাঁটি পরিষ্কার কাফের। দুই নম্বর, জেনে বুঝে বিবেক আছে সালাত আদায় করে না। আবার বুঝেন, জেনে বুঝে ইচ্ছা করে বিবেক নিয়ে সালাত আদায় করে না, এরাও কাফের। তিন নম্বর আর শ্রেণী আছে, অলসতায় সালাত আদায় করে না, দুই এক ওয়াক্ত পড়ে, একটু বাপ মা ধমক দিলে দুই দিন পড়লো, পাঁচ দিন পড়ে না, এই রকম শ্রেণীর লোক আছে না, জুমার সালাত পড়ে, এরা কাফের না, এরা কাফের না। তবে এই শ্রেণীর মানুষ যদি মরে যায়, এই অলস লোকরা যদি মারা যায়, তাহলে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে একেবারে। আবার ভালো করে বুঝে নিন, এই শেষ শ্রেণীর তারা সালাতকে বিশ্বাস করে কিন্তু অলসতায় পড়ে না, জুমার সালাত পড়ে, পাঁচ সাত দিনে দুই দিন পড়ে, পাঁচ দিন পড়ে না, বা পাঁচ ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত দুই ওয়াক্ত পড়ে, বাকিগুলো পড়ে না, এই শ্রেণীর মানুষের সংখ্যা বেশি না কম? বেশি। এরা কিন্তু কাফের না, এরা কাবিরা গুনাগার। ইবনু মাজায় ষাট নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে, ষাট নম্বরের একটা হাদিস সেখানে রয়েছে, যারা এই শ্রেণীর মানুষ তারা সালাত না পড়ার কারণে যে পাপটা করেছিল, এই পাপটা পুড়ে জাহান্নামে পুড়ে 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 যখন পাপের প্রায়শ্চিত্ত ভোগ করা শেষ হবে, তখন আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। তবে এরা সবচেয়ে জাহান্নামের নিম্ন স্থান যেটা সেখানে থাকবে। সূরায়ে মারিয়াম ৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফখলাফা মিন বাদিহিম খলফুন আদাউ আস-সালাহ ওয়াত্তাবাউ আশ-শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। আল্লাহ বলছেন, তারা হলো অপদার্থ মরিচিকা, যারা সালাতকে নষ্ট, আদাউ আস-সালাহ, যারা সালাতকে নষ্ট করেছে, ওয়াত্তাবাউ আশ-শাহাওয়াত প্রবৃত্তির অনুসরণ করেছে, সালাত পড়েনি, স্বেচ্ছায় ঘুরে বেড়েছে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, তারা অচিরে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। এই ভাষাটা কার কার ভাষা বললাম? আল্লাহ। তাহলে আপনার কাছে স্পষ্ট সুস্পষ্ট হলো এই মর্মে, যারা অলস মুসল্লি তারা জাহান্নামের তলদেশে যাবে, তবে এরাও যদি শিরিক না করে তাহলে বাঁচার পথ আছে। কিন্তু যারা কাফের হয়ে মারা যাবে তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। অতএব যারা নামাজ পড়েন না তারা সতর্ক হন নিজের আমলের ব্যাপারে। আমি যে তিনটা স্তর বললাম, এই তিনটা স্তর সম্পর্কে সাবধান থাকুন।